আজকে অন্য জাতিরা কোরআন বিশ্বাস করে, যেমন বৈজ্ঞানিকরা ভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন সাগরের তলি যান নাই, সাগরের তলিতে যায়া বিচরণ করার এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রমাণও নাই, কিন্তু তিনি কোরআন থেকে বলছেন সাগরের তলির মধ্যে কি পাওয়া যায়, মণিমুক্তা পাওয়া যায়। আর আজকে বৈজ্ঞানিকরা প্রমাণ করে এই মণিমুক্তা আহরণ করছেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, সৌরজগতের আলোচনা কোরআন শরীফে পেয়েছে, প্রত্যেকটা কথা তারা প্রমাণ করে পাইতেছে। মহাতম দোস্ত বুজুর্গ, কোরআন এবং হাদিস থেকে যত আলোচনা করা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে, প্রত্যেকটা কথা তারা রিসার্চ করে দেখতে পাইল যে একটা কথাও এদিক সেদিক নাই। হয়তো বুঝা অল্প দেরি হইতে পারে, বুঝতে দেরি হইতে পারে, দেরি হইলেও কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দিতেই হবে। কিয়ামতের আগ পর্যন্ত রিসার্চ হইতেই থাকবে কথাগুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কথা বলছেন সেটার উপরে রিসার্চ। যেমন কোন বস্তু, নাপাক বস্তু যদি শরীরে লাগে ওটা তিনবার ধুলি হয়ে গেল না, নাপাক ধৌত করার পদ্ধতি তিনবার ধৌত করলেই হয়ে যায়, পরিষ্কার হয়ে গেল। কিন্তু কুকুরে যদি কোনো পাত্রের মধ্যে জিবা দিয়ে চাটে বা মুখ দেয় ওইটা ধুইতে হবে ৭ বার, তাও ৭ নম্বরে মাটি দিয়ে ধুইতে হবে, বলেন না সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা এটা প্রমাণ করলো। কি প্রমাণ করলো? ৬ বার পর্যন্ত ধুইলো, দেখতে পাইলো যে কুকুরের জিবার মধ্যে থেকে যেটা জীবাণু সৃষ্টি হয় এটা ৬ বার ধুইলেও যায় না, ৭ নম্বরে মাটি দিয়ে ধোয়ার পরে সে যায়। বৈজ্ঞানিকরা অবাক হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পড়েন নাই, কিন্তু এই কথাটা পাইলেন কই, কোথায় পেয়েছেন? আল্লাহ প্রদত্ত জ্ঞান তিনি পেয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্কুলে যান নাই, কোন কলেজ না, ইউনিভার্সিটিতে যান নাই। হ্যাঁ, কে শিখাইল? বলে মহান আল্লাহ তাবারাক তাআলা তিনি তেনাকে শিক্ষা দিয়েছেন। আর কেন তিনি স্কুল কলেজ পড়বেন? কারণ স্কুলে যদি যায়, সাপোজ এলপি স্কুলে পড়লেন, এলপি স্কুলের মাস্টারটা তার সাথে বড় হবে কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সম্মান বেশি তাকে দেওয়া লাগবে। আল্লাহ চাইলেন না যে মানুষের মধ্যে হইতে কোনো একজন শিক্ষক নিয়োগ করা হোক তার উপরে, আল্লাহ চাইলেন যে আমি নিজেই তার শিক্ষক, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয়ই আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মহাতম দোস্ত বুজুর্গ, তবে এখন আমার বক্তব্য ইনশাআল্লাহ শুরু হবে। আমার বক্তব্যের আগে দুই একটি কথা আমি বলি। আমি যে ভাষায় কথা বলতেছি আমার ভাষাকে বোঝা যাইতেছে? কারা কারা বুঝতেছেন না হাত তোলেন তো দেখি। আমি বলছি কারা কারা বুঝতেছেন না হাত তোলেন, হাত তোলার জন্য বলছি। বুঝতেছেন না কারা কারা? কিরকম বুঝতেছেন? তাহলে আমি বললাম যে কারা কারা বুঝতেছেন না হাত তোলেন, হাত তুললেন, তার মানে বুঝেন না নাকি? এর কারণ হইল বক্তার ভাষা যদি শ্রোতায় না বুঝে আর শ্রোতার কথা যদি বক্তায় না বুঝে তো অসুবিধা হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? আর আমি মাঝে মধ্যে অসুবিধায় পড়ে যাই। একবার অসুবিধায় পড়লাম করিমগঞ্জ হাইলাকান্দি যায়, মস্ত অসুবিধায় পড়ে গেলাম, ভাষা বুঝি না। 11টা বাজে আমার জন্য মেহমানদারি করবে, খানা নিয়ে হাজির মেহমান খানা, 6-7 পদের খানা, ভাজা মাছ, ঝোলালা মাছ, ভাজা মাংস, ঝোলালা মাংস, ডাউল তো আছেই, তারপরেও বেগুন ভাজা বলেন না বাগুন ভাজা বলেন, কোনটা বলেন? বাগুন বেগুন দৌড়াই। আর দৌড়ার কারণও আছে, যখন 40 টাকা কেজি হয় তখন তার নাম হয়ে যায় বেগুন, আর যখন 5 টাকা কেজি হয় তখন তার নাম থাকে বাগুন। কথা কি বুঝতেছেন? এই হলো পার্থক্য আর কি, বস্তু তো একটাই, দামের কম বেশিতে একটু মানে নামও বদলা যায়। যাই হোক, বেগুন ভাজা উপস্থিত করছে। আমি অবাক হয়ে গেলাম একজন মেহমানের জন্য এত খাদ্য হাজির করলো। হ্যাঁ, একটু দেরি হইতেছে তো ওই বাড়িওয়ালা আমাকে বলতেছে, মিয়া সাহেব খান খান জলদি খান, মানে সিলেটিয়া ভাষাতে বলতেছে, খান খান জলদি খান। আমি বললাম খাবো তো, বন্যা থেকে যে শুরু করি এত খাদ্য খাইব কখন, কয় কি তখন ভুগনাগু আগে খাইতাম না বেজাগু আগে খাইতাম। আমি বললাম কি খাবার, সারাদিনের অনাহার এই খাবার দিয়ে গইয়ের আলাপ এটা তো ঠিক হইতেছে না। ডাইরেক্ট না করলাম, না করলাম তো গু খাই না গো। তখন বুঝতে পারলাম ও এগু মানে এইটা, ওগু মানে ওইটা, এটা আগে খাবেন ওইটাকে খাবেন, এটাই তো বলতেছে। শুকনা গু মানে শুকনা অর্থাৎ ভাজা মাছটা, আর ভেজাগু মানে ভেজাটা অর্থাৎ ঝোল আলাটা, এটাই তো বলতেছে, ভালো কথাই তো বলতেছে। পরে বললাম ঠিক আছে ভাই, শুকনা গু আগে খাইলোই, ভেজাগু একটু পরেই খাই। এই জন্য বললাম যে ভাষা না বুঝলে একটু অসুবিধা হয়। আমার ভাষা বুঝতেছে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দুই নম্বর কথা হলো, আমার বক্তব্যের আগে দুই নম্বর কথা হলো, এক বুড়ি বেটি করছে কি জানেন, বুড়িমা নাতিন জামাই বাড়ি যাবে, নাতিন জামাই বাড়ি যাবে তো ব্যাগ নিয়ে রওনা দিছে। যেমন তিনালিতে ওখানে আবার গাড়ি ধরা লাগে, ছোট গাড়ি ম্যাজিক গাড়ি, যেমন যা গাড়ি পাইছে কিন্তু গাড়ির মধ্যে সিট নাই, সিট বুকিং হয়ে গেছে প্যাসেঞ্জার দিয়ে, একটা সিট খালি আছে, সেটা হলো ড্রাইভারের সিট, কারণ ড্রাইভার গেছে চা খাইতে। বুড়িমা ভাবলো যে এই সিট তো খালি আছে, ওই ড্রাইভারের সিটে যা বসে পড়ছে আর কি, ব্যাগ নিয়ে বসে পড়ছে। ড্রাইভার সব চা খায়, সে কয় চাচি এখানে বসেন কেন, কয় বাবা সিট খালি আছে সেই জন্য বসি, কয় না এটা তো আমার সিট, কয় না তুমি একটু সইরা বসো, তুমি জোয়ান মানুষ তো পিছনে বসলে যাইতে হবে। ড্রাইভারটা হেই চাচি আপনি বোঝেন না, হ্যাঁ আমি বুঝি নাই না তুমি বোঝো না, তার মানে আমাকে তুইলা দিয়ে তুমি বসে পড়ছো তাই না, তুমি তুমি মাই মুরব্বী ছিল না তাই না, ভারী একটা ব্যাগ নিয়ে এখানে বসে বারে বারে উঠা বসা করা যায়, যাও তুমি তো জোয়ান মানুষ পিছনে যাও। ড্রাইভার কয় হেই চাচি আপনি এটা কি বলতেছেন, আমি হইলাম এই গাড়ির ড্রাইভার, এখানে বসে আমার গাড়িটা চালাইতে হবে, দেখেন না এখানে ব্রেক আছে হ্যান্ডেল আছে, এখানে আমার বসার জায়গা। কয় বাবা দরকার বলে আজকের মতো তোমার ব্রেক আর হ্যান্ডেল এখান থেকে সরাও, তবুও আমি মহাপ্রম দোস্ত বলবো। কথা বলার উদ্দেশ্য ছিল যে ধর্মসভার ভিতরে যে যেখানে সিট পায় ওখানেই বসা পড়ে, এতে বক্তা সব যতই অনুরোধ করুক সরানোর পারে না। খাস করে যারা খাম বেশা বসে এরা তো জীবন গেলে ওঠে না, খাম বেশা মানুষকে বাদ দিয়া আগলা মানুষটা করে একটু সামনের দিকে আগ করেন, ড্রাইভারের সিটটা ছাইড়া দিয়া একটু সামনের দিকে আগ করেন। হ্যাঁ, কারণ অনেক লোক এখনো পর্যন্ত আসতেছে, তারা সুযোগ পাবে বসার জন্য ইনশাল্লাহ। পিছনে আরাম রাখতো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জরে জরে জিকির। যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সর্বসময়, যার দিলে আসে আল্লাহর ভয়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মানবের বাতি, অন্ধকার কবরের সাথী, এই কালে মানবের বাতি, অন্ধকার কবরের সাথী। এই কালে মা পড়লে পড়ে, এই কালে মা পড়লে পড়ে, দূর হবে ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পানে ভাইরা আমার বন্ধুরা আমরা অল্প সময় মহান আল্লাহ তাআলার জিকির করলাম, আপনারা বলুন তো জিকির করলে মনটা ভালো লাগে না খারাপ লাগে? আগে বলে কার কার ভালো লাগে একটু হাত তুলে দিন। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির যদি জিকির করতে করতে আপন জিহ্বাকে তরুতাজা রাখতে পারে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন কিন্তু সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আজকে রোজার মাস 28 তারিখ আসরের টাইম। রোজা রাখতে রাখতে এমন দুর্বল হয়ে যায় মানুষ আর কথা বলার ইচ্ছা করে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য একটু সুবহানাল্লাহ জোরে বলতে হয়, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ প্রশ্ন হইতে পারে হুজুর সুবহানাল্লাহ জোরে বললে আল্লাহ শুনবে আস্তে বললে কি শুনবে না? আমি বলি আস্তে বললে কেন শুনবে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তাবারাক তাআলা অন্তরের খবরও ভালো কইরা জানে, জানে না নাই? অন্তরের খবর যে আল্লাহ জানে আস্তে সুবহানাল্লাহ বলে কেন শুনবেন না? বলে তাহলে জোরে কওয়ার কারণ নাকি? জোরে বলারও কারণ আছে রে ভাই। ফুটবল খেলা দেখতে যায়, বল যখন গোলের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু সবাই চিৎকার করে আওয়াজ দিয়া কয় গোল। কথা হাসানা মিশা তাই গান হাসানা কেন? ওখানে চিৎকার দিয়া গোল কেন বলা লাগলো? আসতে গেলে কি চলতো না? না বললেই বা ক্ষতি কি? গোল পেয়ে উঠলো এতে কি 10 টাকা পুরস্কার পেলেন নাকি? বা কেউ একটা মিষ্টি খেয়ে খিলাইলো নাকি? বা একটা মেকি পাওয়া গেল নাকি? তাও তো না। তাহলে এত জোরে গোল বলার কারণটা কি? কারণ হইল যারা গোল দিল তারা হইল খুশি, আর যারা গোল খাইলো এই গোল কত হয়ে গেল আরো বেজার। কথা ঠিক কিনা বলে? অপমান হয়ে গেল তার মানে। আমার বন্ধুগণ এখানেও দুইটা দল আছে, একটা হলো হিজবুল্লাহ তার মানে আল্লাহর দল, আর একটা হলো হিজবু শয়তান তার মানে শয়তানের দল। জোরে কইয়া সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহর দল খুশি এবং শয়তানের দল হয়ে যায় বেজার। এইজন্য আমি এখন জোরেও বলতে বলবো না আস্তেও বলতে বলবো না, আপনারা চিন্তা ভাবনা কইরা বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজটা বাড়ছে না কমছে? বোঝা গেল ভলিউম ঠিকই আছে। কথা হাসানা। আমার বন্ধুগণ এখন আসুন সুবহানাল্লাহ যে পাঠ করলাম ফায়দা কি? আল্লাহর একজন উনি এক কবরস্থানের নিকট যাইতেছে, হঠাৎ কইরা একটি কবর থেকে আওয়াজ আসতেছে কোরআন তেলাওয়াতের আওয়াজ, সূরা মুলক তেলাওয়াত হইতেছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহর ওলি শরীফ হইয়া সুবহানাল্লাহ পাঠ করলেন, সঙ্গে সঙ্গে কবরওয়ালা ব্যক্তি কোরআন শরীফ পড়া বন্ধ কইরা ওই আল্লাহর ওলিকে ডাক দিয়া বলেন গো আল্লাহর ওলি একটু দাঁড়ায়া যান, আপনার সাথে কয়েকটি কথা আছে। বলে কি? বলে আপনি যে একবার সুবহানাল্লাহ পাঠ করলেন এই সুবহানাল্লাহ পাঠের বিনিময়ে যা কিছু সওয়াব পেয়েছেন এই সওয়াবটুকু যদি আমাকে দান করতে, আমি কবরের মধ্যে শুয়া শুয়া 5000 বার কোরআন খতম করেছি, এই 5000 বার কোরআন খতম আপনাকে দিয়া দিতাম। আমার বন্ধুগণ আল্লাহর ওলি আর রাসূলি থায়া জিজ্ঞাসা করলেন কেন গো? কোরআন খতমের তো অনেক দাম, কারণ কি? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শরীফ থেকে যদি কেউ একটি হরফ তেলাওয়াত করা হয় 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কথা কি বুঝতেছেন ভাই? সূরা ইয়াসিন যদি একবার তেলাওয়াত করা যায় 10 বার কোরআন খতম করলে যত সওয়াব অত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে। তাহলে 5000 বার কোরআন খতমের বিনিময়ে আল্লাহ তো অসংখ্য নেকি দান করবেন, কিন্তু এই 5000 বার কোরআন খতম না আমাকে দিয়া একবার সুবহানাল্লাহর সওয়াবটুকু কেন নিতে চান বুঝি না। অগ্রলা ব্যক্তি বলতেছেন হুজুর গো এখন বুঝবেন না, বুঝবেন যেদিন মারা যাবে। কারণ কি জানেন? আমি যে 5000 বার কোরআন খতম করেছি কবরের মধ্যে শুধু ৫০০০ বার নয় ৫ লক্ষ বার যদি কোরআন খতম করি একটা নেকও আমার আমলনামায় আসে না। কিন্তু আপনি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছেন জীবিত মানুষ হইয়া, একবার সুবহানাল্লাহ পাঠের বিনিময়ে মহান আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য বেহেশতের ভিতরে এমন একটা সারা গাছ লাগিয়ে দিয়েছে, ওই গাছটা এত বড় হবে তেজি একটি ঘোড়া ১০০ বছর পর্যন্ত দৌড় মারলেও তবু তার ছায়া শেষ হবে না। তাহলে একবার সুবহানাল্লাহ বললে যদি একটা গাছ রোপণ হয়ে যায়, দুইবার ভাগ করলে দুইটা হবে। আমার বন্ধুগণ আরেকটা কথা শুনে যান, এই দুনিয়ার জগতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, কিন্তু অনেক বস্তুর অভাব আমরা পেয়ে থাকি। কথা ঠিক কিনা বলেন হাসান গো? আমাদের অভাব আছে না? আমি কোনসে দেখি, হ্যাঁ, একটা যদি টিনের ঘর দেই, মনে ধারণা করে যদি একটা বিল্ডিং দেবার ভাবতাম, হ্যাঁ, বস্তির মধ্যে যদি ১ বিঘা মাটি কিনি, বলে টাউনের মধ্যে যদি ১ বিঘা কিনবার ভাবতাম, গাড়ি যদি কোন রকম একটা কিনবার ভারি ভাঙাচোরা, মনে হয় ফার্স্ট ক্লাস গাড়ি আর একটু নতুন দেখা যদি কিনবার ভাবতাম। কথা ঠিক কিনা বলেন হাসান? আমার বন্ধুদের আফসোসের সীমা নাই। বেহেশতের ভিতরে কিন্তু কোন ধরনের আফসোস থাকবে না, মাত্র দুইটা আফসোস থাকবে বন্ধুরা। তার একটা আফসোস পুরা করা হবে, আর একটি আফসোস জিন্দেগিতেও পুরা হবে না। কি আফসোস রে ভাই, আমি কি আজকে বলবো নাকি? তাই বলবো নাকি কম? না, অন্যদিন বলবো ইনশাল্লাহ, আজই বলতে হবে না। আমার বন্ধুগণ, ১ নম্বর আফসোস কি শোনেন? এই যে মহান আল্লাহ তাবারক তাআলাকে আমরা সিজদা করি নামাজের মধ্যে, দেখে সিজদা করি না, না দেখে? তাই বলেন, কোনদিন আল্লাহকে দেখছেন নাকি? তাই কোন, আমি আপনি কেমনে দেখবো ভাই? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ টাইটেল দিয়েছিলেন। কালিম মানে বক্তা, কথা বলনেওয়ালা। আল্লাহর সাথে কথা বলেন তুর পর্বতে, কিন্তু আল্লাহকে না দেখিয়া কথা বললে তো তার ভালো লাগে না। যেমন আমি কথা বলতেছি, কালা থাকি আর বোসা থাকি, উষা থাকি আর কাবু থাকি বন্ধুরা। হঠাৎ যদি লাইনটা চলে যায়, লাইট যদি অফ হয়ে যায়, কথা শোনা যাবে ঠিক, কিন্তু মুখ না দেখলে ভালো লাগে না। কথা হাসানা মিশে থাকে? হাসানা গো, বক্তা সাহেবের মুখ না দেখলে কথা শুনে আরাম পাওয়া যায় না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমাকে দেখি না, ভালো লাগে না, গতিকে আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেন, লান তারানি, কশিনকালে দেখা সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তো দেখবই দেখব, আর ৭০ জন সাথী আমি নিয়ে আসছি গো তোমাকে দেখার জন্য, তোমাকে আমি দেখব। আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করলেন, মুসা আমাকে দেখা সম্ভব হবে কেমন করে? শোনো, আমার থেকে নিয়ে তোমার পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা রহিয়াছে, একটি পর্দা সরাইয়া দিব, নূরের তাজাল্লি যদি সইতে পারো তাহলে তুমি আমাকে দেখা সম্ভব হবে, নচেৎ হবে না। মহান আল্লাহ তাবারক তাআলা ৭০,০০০ নূরের পর্দার মধ্যে হইতে একটা পর্দা সরাইয়া দেওয়ার সাথে সাথে তুর পর্বত পুরে ছাই হয়ে গেল। ৭০ জন মানুষ যারা দেখতে গিয়েছিলেন আল্লাহকে, তারা মৃত্যুবরণ করলো, এবং হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে থাকলেন 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ পরে যখন হুঁশ ফিরে আসলো, মহান আল্লাহ কয়, মুসা তুমি কি আমাকে দেখতে চাও? মুসা আলাইহিস সালাম কয়, তওবা করলাম, জীবনে আর দেখবো না। জোরে কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ টাইটেল দিয়েছিলেন, অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখা সম্ভব হলো না। গতিকে আমি আপনি কেমন করে দেখতে পারি রে ভাই? দেখা তো সম্ভব হবে না দুনিয়াতে, কিন্তু বেহেশতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা অসংখ্য নিয়ামত বান্দাদেরকে দেওয়ার পরেও জিজ্ঞাসা করবেন, বান্দারা আরো কি চাইবে? আমার কাছে চাও, আমার কাছে আরো কিছু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ! জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ সামান্য টুটা ফাটা ইবাদত যা কিছু করেছিলাম এগুলা তো আমি যোগ্যই না তোমার জান্নাত পাওয়ার জন্য, কিন্তু তুমি দয়া করে আমার জান্নাতে দিয়ে দিলা। অসংখ্য নিয়ামত আমাকে দান করেছো যেগুলো আমি পাওয়ারই কোনো কথা না, এরপরেও আমি তোমার কাছে কি চাইবো গো আল্লাহ? আল্লাহ কয়, কি চাইবা চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। অধৈর্য হয়ে জান্নাতীরা বলবে, আল্লাহ তাহলে তুমি বলো আমাদের কি চাওয়া লাগবে? বুঝতেছেন? আল্লাহ আমাদের তো চাওয়া শেষ, হিসাব আরফ চাওয়ার মতো আমাদের কিছু নাই। কারণ আপনার ছেলে যদি ৫০০০ টাকা দামের মোবাইল চায়, আপনি যদি ২৫০০০ টাকা দামের মোবাইল কিনে দেন, খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আপনার ছেলে যদি মোটর সাইকেল চায়, আপনি যদি সুইফট ডিজায়ার গাড়ি কিনে দেন, খুশি না বেজার? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করে শোনেন, মহান আল্লাহ তাবারাক তাআলার টুটা ফাটা ইবাদত বন্দেগীর বিনিময়ে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যখন জান্নাতের অসংখ্য নিয়ামত দান করে দিবেন, বান্দারা এতই খুশি হয়ে যাবে। তারপরেও যখন আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারা আরো কি চাইবা চাও, তখন জান্নাতীরা বলবে, আল্লাহ চাওয়ার মতো আমাদের কিছু নাই, কি চাওয়া লাগবে তুমি তি বলো। মহান আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দারা দুনিয়াতে যে তোমরা আমার ইবাদত বন্দেগী করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, কোনদিন আমাকে দেখেছো নাকি তাই বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ তোমাকে তো কোনদিন দেখি নাই। বলে, তাহলে দেখার জন্য তোমরা প্রস্তুত আছো নাকি তাই বলো। সমস্ত জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ কেনই বা দেখবো না, আল্লাহ তোমাকে না দেখলে ভালো লাগে না। বলে, এটাই তো চাইতে বলছিলাম। বান্দারা তোমরা এখন প্রস্তুত হয়ে যাও, আমি তোমাদের সাথে দেখা দিব। ৭০,০০০ সমস্ত নূরের পর্দাগুলো সরাইয়া মহান আল্লাহ তাবারাক তাআলা দর্শন দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ যে কত সুন্দর, চিন্তা করে দেখুন। এই পৃথিবীর জমিনে যতই সুন্দর হোক না কেন, একটা বস্তু যতই সুন্দর হোক না কেন, কিন্তু ওই বস্তুটা তো আল্লাহই তৈরি করেছেন। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, উদাহরণস্বরূপে চন্দ্র যদি আপনার কাছে সুন্দর লাগে, এই চন্দ্র তো আল্লাহ বানাইছে। সূর্যটা যদি সুন্দর লাগে, সূর্যটা তো আল্লাহ বানাইছে। ফুলটা যদি সুন্দর লাগে, ফুলটাও তো আল্লাহ বানাইছে। যতই সুন্দর বস্তু হোক না কেন, কিন্তু আল্লাহ বানাইছে। যে আল্লাহ এত সুন্দর করে বস্তু বানাইলো, ওই আল্লাহ না জানি কত সুন্দর। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এবার সমস্ত জান্নাতবাসীরা মহান আল্লাহ তাবারাক তাআলার সুন্দরতা দেখতে থাকে। দেখতে দেখতে কত কাল পর্যন্ত চলে যাবে টের পাবে না। আমার প্রাণের ভাইয়েরা, এইদিকে হুর গেলেমানরা জান্নাতীদের খেদমতের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, কিন্তু কত কাল চলে যাবে ওই হুর গেলেমানরা জান্নাতবাসীদের খেদমত করার সৌভাগ্য হবে না। তখন তারা বলবে, আল্লাহ কতকাল হয়ে গেল, কতদিন চলে গেল, তোমার জান্নাতি বান্দাদের কোনোই খেদমত করার সৌভাগ্য আমরা পাইতেছি না, এমনি তাহলে আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছ। মহান আল্লাহ তাবারাক তাআলা তখন নূরের পর্দার প্রাণ দিয়া নিজে গায়েব হয়ে যাবেন, বন্ধুরা অদৃশ্য হয়ে যাবেন। এইদিকে তখন জান্নাতবাসীরা হতভম্ব হয়ে বলবে, আল্লাহ এই মুহূর্ত সময় দেখা দিয়া আমাদেরকে কেন হতবাগা কইরা গেল। মহান আল্লাহ তাবারাক তাআলা পর্দার আড়াল থেকে কুদরতি হাসি দিয়ে বলবেন, ও জান্নাতীরা বলো তো তোমরা আমাকে কতক্ষণ পর্যন্ত দেখেছো বলো। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ হয়নি দেখছি আধা দিন, নইলে একদিন, এর চাইতে বেশি না। কথা কি বুঝতেছেন? মনে হবে আধা দিন দেখেছি, কেউ বলবে একদিন, তার চাইতে বেশি দেখি নাই। আল্লাহ তাআলা কুদরতি হাসি দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা শোনো শোনো, তোমরা আমাকে আধা দিন দেখো নাই, একদিন দেখো নাই, দুই দিন দেখো নাই, এক সপ্তাহ দেখো নাই, দুই সপ্তাহ দেখো নাই, এক মাস পর্যন্ত দেখো নাই, দুই মাস দেখো নাই, এক বছর দেখো নাই, দুই বছর দেখো নাই, ১০০ বছর দেখো নাই, ২০০ বছর দেখো নাই, ১০০০ বছর দেখো নাই, ২০০০ বছর দেখো নাই, ১,০০,০০০ বছর দেখো নাই রে বান্দারা, তোমরা একেরাহে ৮,০০,০০০ বছর পর্যন্ত আমাকে দেখেছ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একেরাহে ৮,০০,০০০ বছর কেমনে চলে যাবে জান্নাতবাসীরা টের পাবে না। প্রাণের ভাইয়েরা, খেয়াল করে শোনেন, তার মানে কি জানেন? সুখের সময় অনেক সময় পার হয়ে গেলেও মনে হয় অল্প সময় পার হয়ে গেল। যেমন আপনার বাড়িতে যদি বিবাহের আয়োজন হয়ে যায়, লাহে লাহে রাত্রে কেমনে পোষায়া যায় টের পাওয়া যায় না। হঠাৎ করে যখন মসজিদ আজান দিয়ে দিল, কেউ অনুমান করে মনে হয় ঈশার আজান দিতেছে, বলে না রে ভাই এটা তো ফজরের আজান। কথা ঠিক কিনা বলেন? হাসানা মানে বিবাহের রাত্র কেমনে পার হয়ে যায় টের পাওয়া যায় না। কিন্তু যদি আপনার কানের মধ্যে সিরিক পারে কানের বিষ করে, বুঝতেছেন কি ভাষা? কানের মধ্যে যদি বিষাণ শুরু করে, যন্ত্রণা শুরু করে, সিরিক পারে কানের ভিতরে, ওই রায় তার পোষাইতে চায় না। রাত্রি কিন্তু একই, বিবাহের রজনী আর কানের বিষের রজনী একটা একই ধরনের রায়, কিন্তু ওই রাত্রি পোষাইয়া গেল, ফজর আজান হয়ে গেল, টেরি পাইলেন না। কিন্তু কানের বিষের চোটে এখন আর মনে হয় রাত পোষায় না, মনে হয় কয়দিন ধরে গলায় ওঠে না। কথা ঠিক কিনা বলে? হাসানা আমার বন্ধুগণ, সুখের সময় পার হইতে মনে হয় দেরি হয় না। আমার বন্ধুগণ, জান্নাতীরা মহান আল্লাহ তাবারাক তাআলাকে দেখে লক্ষ লক্ষ বছর চলে যাবে, তা অনুমান করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষের জিন্দেগিতে মহান আল্লাহ তাবারাক তাআলাকে দেখার যে একটা অনুমান থাকবে, এই দেখার সৌভাগ্য আল্লাহ তাবারাক তাআলা এই আফসোস পূরণ করবে। কিন্তু আর একটা আফসোস থেকে যাবে, এই যে দুনিয়ার মধ্যে আমরা যে আল্লাহর জিকির করি না, আল্লাহর তাসবিহ পাঠ করি না, এমনি এমনি সময়টা নষ্ট করিতেছি, ফেসবুকের মধ্যে সময় নষ্ট করিতেছি, মোবাইল টিপাইয়া সময় নষ্ট করিতেছি, ক্যারাম খেলায় সময় নষ্ট করিতেছি। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে যখন বেড়াইতে যাবে, যাইয়া দেখবে তার বাড়িতে বিভিন্ন রকমের গাছ বৃক্ষ দিয়া ভরা। জিজ্ঞাসা করবেন, ভাই এত বৃক্ষ কেন, কেমন করে হলো? ওই ব্যক্তি বলবে, বন্ধুরে তুমি কি জানো না, বেহেশত হলো সাটিয়াল ময়দান, এই জায়গায় আয়শা আবাদ করা সম্ভব না, আমাদের জায়গা ছিল দুনিয়া। একবার সুবহানাল্লাহ পাঠ করার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে গেছে, দুইবার পাঠ করলে দুইটা গাছ রোপণ হয়ে গেছে, তিনবার পাঠ করে তিনটা গাছ রোপণ হয়ে গেছে। এইভাবে জিন্দেগিতে সকাল বিকাল এবং সারা দিনের ভিতরে হাজার হাজার বার তাসবিহ তাহলিল আমি পাঠ করছিলাম, যার জন্য হাজার হাজার বৃক্ষ আমার জন্য রোপণ হয়ে গেছে। তখন ওই বান্দা আফসোস করবে, হারে আমি মহামূল্য সময় নষ্ট না করে যদি আল্লাহর জিকির আজকার পাঠ করতাম, তাহলে হাজার হাজার গাছ আমার জন্য রোপণ হয়ে যাইত। এই আফসোস বেহেশতের ভিতরে মানুষ করবে, কিন্তু এই আফসোস কইরা কোনো লাভ হবে না। কথা কি বুঝতেছেন ভাই? এই হলো মানুষের আফসোস থাকবে বেহেশতের ভিতরে। মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কয় না বলে 100 বার জিকির করো, 500 বার জিকির করো, 1000 বার জিকির করো, এই কথা কয় না। যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহকে বেশি স্মরণ করলে কি হবে ভাই? মহান আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকর গুজার করো এবং নাফরমানি কইরো না।